আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আবিদাস ওয়ার্ল্ড। আপনারা সব কিলা আছেন? আশা করাম আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো ব্রেকফাস্টের লাগে আজকে আমি টোস্ট হরাম ব্রেডে, আর তাইন চা বানাইরা আমরা দুজনের লাগি। তো আমার টোস্ট রেডি হয়ে গেছে। তো তাইন ব্রেকফাস্ট করিয়া তারা দুজন রেখা বাইরা, তো আমি আমার ব্রেকফাস্ট করাম। আসলে সব সময় আমি ব্রেকফাস্টও খালি চাও খাই, আর কিছু খাওয়া হয় না, ফরে খাই আর কি। আজকে একটু বিজি যাই থাকবো, দিনে লাগে আর কি, টোস্ট খাইছি। তো তারপরেও তো তারা দুজনের পানির বোতল লইয়া আমরা বারোই জিরাম সেলুনও যাইবার লাগে। আজকে তারা চুল কাটা হইতো দুজনের, বাক্কা দিন হয়ে গেছে তারা দুজনের চুল কাটা হয়েছে না, ও লকডাউনের সময় খাটছেন তারা বাবায়। তো একটু বেশ সমকান হয়ে গেছে, তো বহুত দিন আমি ওয়েট করছি, কই পুরা উঠি যাও, তো ঠিক করে গিয়া খাটমু সেলুনও। তো যাই হোক, একবারে খান্দাত আছিল, আমার ঘরের খান্দাত একটা শোফ আমরা দেখছি। তো ট্রাই করিলাম, তাইন কইরা ট্রাই করিলাই দেখি কিলা হয়। তো তো সুফিয়ান রে ফয়লা খাটা ওর চুল হেন ঘুমা আসলা ছোটজন। তো মাশাল্লাহ, আমার দুজনেও খান্দন দৈন্যা চুল কাটতে হইলে, তারা যে তারিফ হরা সফর তারা হইরা যেন মাশাল্লাহ আপনার বেবিন খুব বালা, এলা তো হুদাই নাইলে খান্দ বা জিও করেন, খান্তিও লাগাইবার দেন না। বাট আপনারা দুজনও বালা আছেন খাটবার দিরা সুন্দর করে। কই ঠিক আছে, ওখানে না সুফিয়ান সিয়াম দুজন রেও আমার খুব ছোটো থাকতে থাকি আমরা সেলুনও লইয়া যাই। আই থিঙ্ক সুফিয়ান দেখু 8-6 মান্থ আছিল ও সময় থাকে, আসলে তারারে আমি লইয়া ইতামোলান সেলুনও কোনোদিন গড়ো বা এমনি জন খেউ খাটাইলাম, কোনোদিন খাটাইছি না, সেলুনও আনিয়া খাটতাম। তো জানোই নিয়ে লাগে আর কি, খিলান জিও খিতা করবোই না, তো চুলো খাটবো আর কিছু নাই ওখানে আর কি। ফলে তো সি আমরা ঘুম থাকি তুলিয়া আমরা তানরে বইছি। তো তারে তো তার বাবাই লইয়া বইছেন, হে বালাফার কিউট মাশাল্লাহ বেবি। তো তাই লাগের ঘুমাই গিয়ে রাখি যে না, তার মনে হয় তার আরাম লাগের বেটা জোহরের লাগি, তার লাগে ঘুমাই জিরা ঘুমাই জিরা। পরে তখন দুজনের চুল কাটা শেষ হইল, তো আমরা বারোই গেছি। তো ওর তো দেখতে পারলাম আমার দুজন হ্যান্ডসাম হয়ে গেছে চুলুল খাটিয়া। পরে গরো গেছি গিয়ে আমরা, গরো যাওয়ার পরে তো সি আমরা তান বাবা সাওয়ার হরাইয়া দিছেন, পরে তাই তার কাপড় উপর কিনতে ইয়া দিরা। আর বড়জন রে আমি সাওয়ার হরাই, মানে না তান একজিমার দায় আর কি, একটু কিতা করা লাগে, তো আমি তান রে সাওয়ার হরাই। তো সাওয়ার লাগি তার লাগি আমি সরি আবিনো ডায়ামেক্সা বডি ওয়াশ ওটা, আর চুলোর লাগি সমান আবিনোরও যেটা হেয়ার লাগি ওটা ইউজ করা হয়। একটা বডি লাগি ইউজ করা যায়, বাট আমি একটা খালি চুলো লাগি ইউজ করি আর কি। আর তাইনোর ক্রিমও ইউজ করি সেম আবিনো বেবি ডায়ামাক্সা এমোলিয়েন্ট ক্রিম যেটা ওটা, খুব হেল্প করছে আমার বেবির একজিমার লাগি এই তিনটা জিনিসে আসলে। তো যাই হোক, ফরে তান্ডে সাবার হরাইরাম সুফিয়ান রে খুব বালা পাইন, তাই সাবার চাইছেন আরও থাকতা। তো আমি কই না বেবি খালকে তুমি বাদ হরবা, আজকে সাবার হরাইলে তো তো খেলাইরা সাবার দিয়া কিতা হরা। পরে তান্ডে সাবার থেকে তুললাম, সাবার তো শেষ হরা পরে গোতর মুসাইয়া, তো তান্ডে বার হররাম, বার হরার পরে তো তাইনোর কাপড় উপর পিন্দাইয়া রেডি হরিয়া রাখছি। তারপরে আমি হইতে সাওয়ার তুরা ক্লিন করিলাই, তো সাওয়ার উয়ার খরাইছি, আর তো চুল উলতা পড়ছে, হইতে সাওয়ার ক্লিন করিলাই। আসলে আমি ট্রাই করি সকালে ব্রেকফাস্ট করার পরে একটু টাইম বার করিয়া আর কি, একটু টাচ আপ করিলাম, কেন না তারা তো সকালে মুখুক দইলা বেবিন তো বুঝইন না, ওবা ওবা একটা ফালাইন, তো একটু কিতা করিলে শিঙ্গুক একটু সাফ করিলে পরে অত বেশি যেন কিতা করা লাগে না। আর ইনশাল্লাহ আমি একটা রুটিন বানাইমু, এভরিডে এভরি উইকও ক্লিনিংও লাগি কিতা করমু। তো ডিপ ক্লিনিং একদিন করলে ওইব সপ্তাহ, আর একটু যদি ডেইলি ওলান টাচ করিল কিতা করিলাই তো ওই যাইব। তো যাই হোক, আমার বাথরুম কিতা ক্লিন করা শেষ হলে আমি মফ মারাম, বাথরুমের সমান ফ্রেশ ওটা ইউজ করছি। তো তো আমার বাথরুম ইজ ক্লিন শাইনিং, ঘরের এভরিথিং ফিনিশ। পরে সুফিয়ান রে আর সিয়ামরে তার বাবায় দুধ দিছেন, তো তারা দুজনে দুধ খাইরা, সিয়ামে দুধ খাইরা। আজকে আসলে যে গরম আসিল রোদ, সুন্দর ওয়েদার আসলো, তো সুফিয়ান একটু মন তাই না আপসেট তাইন চাইন বাড়া যাইতা, তান চাচা গরো বাই পার্কও গেছে, তো তাইনও যাইতা চাইরা। পরেও তো তান্ডে লইয়া পার্কও যাওয়া হইলো, খেলাইছেন কত সময় এক ঘন্টা দুই ঘন্টা থাকছি, পরে আমরা গড়ে আইছি। তো তো আজকের লাগি আমার ভিডিও তো খানো, তো প্লিজ আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, আর দেখার লাগি ধন্যবাদ, আসসালাম।